দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে আরো বিস্তারিত জানাতে সিএমএম কোর্ট থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। আরিফ, শেখ হাসিনার বিরুদ্ধে যে হত্যা মামলাগুলো দায়ের করা হয়েছে এই বিষয়ে আর কি নতুন তথ্য আছে আপনার কাছে? দমানোর জন্য কিন্তু সরকার কর্তৃক যে নির্দেশনা দেওয়া হয়েছে, যে গুলির যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই গুলির নির্দেশনায় কিন্তু একটি মামলার এজাহারে যেটি উল্লেখ করা হয়েছে গত পাঁচ জুলাই। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই, বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। যে মামলার জন্য মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়, সেই মামলার বাকি হচ্ছে নিহত জুবায়ের 12 বছর বয়সী একজন শিক্ষার্থী, তার মামা হচ্ছে মামলাটি করেছে। সেই মামলার এজাহারে বলা হয়েছে যে নিহত জুবায়ের হচ্ছে যখন উনিশ জুলাই বাসা থেকে বের হয়, তখন বের হওয়ার পরে হেলিকপ্টার দিয়ে র্যাবের একটি টহলরত দল হেলিকপ্টার দিয়ে তাকে গুলি করেন, সে মারা যায়। সেই মামলায় কিন্তু শেখ হাসিনা সহ 14 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাবেক আওয়ামী লীগের সাবেক সাধারণ আরও কর্মকর্তা রয়েছে। আজ দুটি মামলা হয়েছে, আরও একটি মামলা হচ্ছে শেরেবাংলা থানায় মামলাটি করা হয়েছে। সেটি হচ্ছে এই মামলায় হচ্ছে একজন সিএনজি চালক যথারীতি নিয়মিত যে তার যে নির্দেশনা দেন যে মামলাটি শেরেবাংলা থানাকে রেকর্ড করার জন্য এই দুটি মামলা আজ সিএমএম কোর্টে দায়ের করা হয়েছে। এই হচ্ছে সিএমএম কোর্ট থেকে আমার কাছে সবশেষ।